আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখতেছেন, হুজুর টিভি 24-এর নিয়মিত দেখে থাকেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আমরা পবিত্র কোরআনুল কারিমে যে সুরাটি পড়ব সেটা হলো আল্লাহ তাআলার নামের সুরা, সুরা আর রহমান। আমরা তার দেওয়া নামের যে সূরাটি আমল করে থাকি ফজিলতের আশায়, নাজাতের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সূরাটি আমরা মনেরও জানতে, আমরা অনেকে উচ্চারণে তেলাওয়াতে আমরা ভুল করি, কেউ কোনো অক্ষর কমায় দেয়, কেউ কোনো অক্ষর বাড়ায় দেয়। তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই যে অক্ষরগুলো আমরা ভুল করে থাকি মনেরও জানতে বা না জানার ক্ষেত্রে বা এরকম কোনো শিক্ষককে না শোনানোর কারণে যে আমরা ভুল করে ফেলি, এই ভিডিওটির মাধ্যমে আজকে আমরা সে ভুলগুলো সংশোধন করার জন্য আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ। তো আসুন আমরা এই সূরা রহমান আর রহমান সূরাটি আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিছু আয়াত দেখব এবং কয়েকটি ভিডিওটির মাধ্যমে আমরা এই সমস্ত সূরাটা আমরা ফিল আপ করে ফেলবো ইনশাআল্লাহ। চলুন পড়া শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن আমরা এটাকে বলে ফেলি আর রহমান। আর রহমান বললে র করে সহি উচ্চারণটা ভুল হয়ে যায়, র হবে আর রহমান। পরে আল্লামাল কুরআন, এই দুই আয়াতের ভিতরে যে ভুলগুলো করি আমি আপনাদেরকে দেখাইতেছি, চলুন দেখি। এই জায়গায় যদি আমরা দম ফেলি তাহলে আমরা বলবো আর রহমান, আর যদি দম না ফেলি তাহলে আমরা বলবো আর রহমান আল্লামাল কুরআন। এখানে আইন করা দিয়ে করব আল্লামাল কুরআন, আর যদি আমি বলে ফেলি কুরআন কুরআন তাহলে কুরআন কুরআন না, র করে জবর হয়ে যায়, তাহলে এখানে শুদ্ধতা এমন করে আমরা সুন্দর করে বলবো কুরআন আল্লামাল কুরআন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান সান টান দেব। এই শব্দটা আমরা ভুল করি দুইটি অক্ষর, আমরা বলি খালাকাল, যদি আমরা খালাকাল পড়ি এটা কিন্তু কাফ না, এটা হলো অফ অফ কব জবর ক আর কাব জবর কা, অর্থাৎ কব অক্ষরের জায়গায় আমরা কাব অক্ষর উচ্চারণ করে ফেলি, তাহলে আমরা বলবো খলাকাল ইনসান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। পরে আল্লামাহুল বা ইয়ান বা ইয়ান, আমাদের অনেকে হয়ে যায় আল্লামাহুল বায়ান বায়ান বা আন হয়ে যায় বা ইয়ান, সুন্দর করে বলবো আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই যে আমরা বলি আশ-শামসু ওয়াল কামারু, ওয়াল কামারু পড়লে ইকাব অক্ষরটা কাব হয়ে যায়, তাহলে আমরা বলবো আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, দম ছেড়ে দিলে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, যদি দম না ছেড়ে দেই তাহলে এমন হবে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান নাজমু আশ-শাজারু ইয়াসজুদান। তাহলে আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে পড়বেন, কেউ দম ছেড়ে যদি দেন
তাহলে এমন করবেন, পড়বেন বেহুসবান, তারপরে শুধু ওয়া ধরবেন, তাজিদার দরকার দরকার নেই। ওয়ান্নাজমু ওয়াশ্শাজারু ইয়াসজুদান, আর যদি দম ধরে যান তখন নুনের দুই জেরে একটা জের বাদ দিয়ে নি মিলবে ওয়াবের সাথে, নি ওয়ান্নাজমু, আশা করি বুঝতে পারছেন। পরে ওয়াসসামাআ রাফাআহা, আমরা বলি রাফা আহা, আইনটা হামজা হয়ে যায়, এটা র, রা না, কি হবে র, আবার র, আরেকবার র। ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, এই শব্দের ভিতরে আমরা ওয়া দা আল মিজান, ওয়া দা আল মিজান যদি পড়ি, দদ এবং আইন দুইটি ব্যতিক্রম হয়ে যায়, দদ অক্ষরের জায়গায় দাল জবর দা চলে আসে এবং আইন জবর আ গলা থেকে পড়তে হয়, এটা হামজা জবর আ উচ্চারণ হয়ে যায়। তাহলে আমরা এমন করে বলবো ওয়া দা আল মিজান, ওয়া দা আল, ওয়া দা আল মিজান, এখানে মি টান দিব, যদি মি টান দিতে না পারি তাহলে জেরের পরে যে ইয়া অক্ষরটি আছে এটা বাদ চলে যাবে, কিন্তু একবারে বাদ চলেই যাবে। ওয়া দা আল মিজান, ওয়াসসামাআ রাফাআহা ওয়াওয়াদু আল মিজান, আল্লা তাত গাও ফিল মিজান, এই যে বড় একটা ভুল হয়ে যায়, আমরা বলি আল্লা তাদ গাও ফিল, তাদ গাও ফিল পড়লে এ ত অক্ষর ভুল হয়, গইন অক্ষর ভুল হয়। অনেকে বলতে পারেন কিভাবে ভুল হয় শুনুন, আমরা যে বলি তাদ তাদ, এমন আওয়াজ যদি আমাদের মুখ থেকে বের হয় তখন ত অক্ষরের জায়গায় দাল অক্ষর হয়, কারণ তা দাল জবর তাদ, আর এখানে যে তা ত ত জবর তা ত, তা জবর তা, তা মিলবে ত এর সাথে, তা ত কলকলা, তা ত, তা ত, আল্লাহ তা ত গাও ফিল মিজান, আল্লাহ তাত গাও ফিল মিজান, ওয়া আকিমুল কি, টান দিতে না পারলে ইয়া অক্ষর কমে যাবে, ওয়া আকিমুল ওয়াজনা, ওয়াজ এমন শেষ হবে, ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখ সিরুল মিজান, এই জায়গা আমরা অনেকে বলি ওয়ালা তুক সিরুল, তুক সিরুল যদি পড়ি তু মিলবে কাবের সাথে তুক, আর তু মিলবে খ এর সাথে তুখ তুখ তুখ, ওয়ালা তুখ সিরুল মিজান, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, পরে ওয়াল আরদ, আমরা অনেকে পড়ি ওয়াল আর দা, তখন দদ অক্ষরটা দাল অক্ষর হয়ে যায়, তাহলে এটা আর ভুল করা যাবে না, ওয়াল আরদ ওয়া ওয়াল আরদ ওয়া দুআহাল লিল আনাম, ওয়া দুআহা ওয়া দ, আমরা এটাকে অনেকে ওয়াদা পড়ি, ওয়া দ আহা লিল আনাম, ওয়াল আর দ ওয়া দ আহা লিল আনাম ফিহা ফাকিহা, যদি এই জায়গায় দম ছেড়ে দেই ফিহা ফাকিহা, ফি একালিপ টান দিতে হবে নাহলে ইয়া অক্ষর কিন্তু কমে যাবে, ফিহা এখানে দম না ছেড়ে দিয়ে আমরা এই দমটাই এখানে নিয়ে আসব এবং তা অক্ষরে দুই পেশ একটা পেশ বাদ দিয়ে ওয়াও অক্ষরের তাসদিদ অক্ষরের সাথে আমরা উচ্চারণ করব, তু মিলবে ওয়াওয়ের সাথে নাকি যাবে তু,
فيها فاكهة والنخل ذات الأكمام والنخل খটা বেশি উঠবে ওয়ান নাখলু, আর যদি বলি অন্নাখলু তখন খটা কাফের মতো উচ্চারণ বোঝা যায়। ওয়ান নাখলু জাতুল আকমাম, পরে ওয়াল হাব্বু, আবার ওয়াল হাব্বু জুল আসফি ওয়ার রায়হান, এই শব্দটা আমরা বলি ওয়ার রাইহান, রাইহান কিন্তু সহি নয়, রাইহান। ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবি আইয়ি আলা আলাই, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। শব্দটা অনেকবার আছে, আমরা সবাই জানি, এই শব্দটা একটা যদি আমরা ঠিক করি তাহলে যত আয়াতের ভিতরে এই শব্দ পাবো তাহলে ঠিক করতে পারবো। তাহলে এই সব আয়াতে একটু গুরুত্ব দিই, আসুন। এখানে বলতে হবে ফা বি, এখানে হামজা জবর আ আমিল বেয়ের সাথে আই, এমন হবে ধাক্কা হবে আই, ইয়াজের ইয়ে, ফা বি আই ইয়ে, ফা বি আই ইয়ে, অর্থাৎ এই শব্দের ভিতরে কোনো টান নাই। এবার আসে নিটাতে কয়লিপ এক আলিপ, পরে লা কয়লিপ চাইর আলিপ, তাহলে আমরা এটাকে থকা থকা করে পড়ব। ফাবি আইয়ে আলাই রব্বিকুমা, এই শব্দের ভিতরে মা টান, এই শব্দের ভিতরে আ আর লা টান, এই শব্দের ভিতরে সবে হারকাত, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। ফাবি আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আর আমরা টান যদি এলোমেলো করি অক্ষর বাড়ানো কমানো হয়ে যাবে। অনেকে বলে ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এলোমেলো করা যাবে না, কিন্তু আল্লাহ মাফ করুক, আমরা বলি আমিন। ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান খলাকাল ইনসানা, এটা আমরা খালাকাল আর পড়বো না, খলাকাল ইনসানা মিন সলসলিং, সালসালিং পড়বো না, কিন্তু সালসালিং পড়লে এই অক্ষরটাও ভুল, এই যে এটাও ভুল, দুই অক্ষর ভুল করা যাবে না, তখন সদের জায়গায় সিন জব সা উচ্চারণ হয়ে যায়। তাহলে মিং সল স সল স স টান, লিং ইকফা, কাল ফাখর, আমরা কাল ফাখার পড়ি, খা পড়ে ফেলি, এই সুরের ভিতরে অনেক ভুল করে ফেলি। খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, পরে ওয়া খলাকাল কাল পড়বো না, ওয়া খলাকাল জান্না, যা চাইলে আলিফ টান দিব, টান দেওয়ার পরে নুন করে ওয়াজিব গুণ না, ওয়া খলাকাল জান্না, তারপর এই মিমের যে এই তাসদওয়ালা মিমে গিয়ে আবার ওয়াজিব গুণ না, হ্যাঁ ইদগমের গুণ না, মিম মারিজিম, এখানে একটা গুণ না, এই মিমে একটা গুণ না, এই মিমে আরেকটা গুণ না, তাহলে আবার নিচের লাইনে আরেক গুণ না, ওই আল্লাহু আকবার। وخلق الجان من مارج من نار, কত দেখেন নিয়ম, এই নিয়মগুলো ভুল করি আমরা প্রত্যেকটা নিয়ম, গ্রামার ইংলিশে যেমন গ্রামার রয়েছে, গ্রামার অনুযায়ী যদি আপনি যে কোনো লেখা পরীক্ষা দেন আপনাদের যদি ভুল হয়ে যায় নাম্বার পাবেন না, তাহলে এরকম করলে কোনো ভুল করলে কিন্তু আমরাও সওয়াব পাবো না।
وخلق الجن من مارج من نار نار টান না দিলে কিন্তু আলিপক্ষটা কমে যাবে فبأي آلاء ربكما تكذبان 16 নম্বর আয়াত পর্যন্ত একটা আমরা রিডিং পড়ে আসি উপর থেকে দিয়ে আমরা আজকে ভিডিওটি শেষ করব الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان 16 নম্বর আয়াত আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সমাপ্ত করলাম ইনশাআল্লাহ পরের নম্বর ক্লাসে আমরা ধারাবাহিকভাবে পরের আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আল্লাহ তাআলার বিধানের কালামের পড়া আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু